দর্শক আসসালামু আলাইকুম আমি আমিরুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও আমি হাজির হয়ে গেলাম মজাদার একটা রেসিপি নিয়ে আর এই রেসিপিটা আমার মায়ের তৈরি মায়ের রান্না তো আমার মায়ের রান্নাটা আমি রেসিপিটা নিয়েছি আমার বড় বোনের কাছ থেকে কারণ উনি আর বেঁচে নেই আমি যখন খুব ছোট ছিলাম তখনই আমার মা চলে গেছেন ওপারে তো যাই হোক আমার বোনের কাছ থেকে রেসিপিটা নিয়ে এই প্রথম আমি রান্না করেছি এবং এই রান্নাটা ফাটাফাটি হয়েছে আমরা সবাই খুব পছন্দ করেছি তা ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যেহেতু সামনে ঈদ আপনারা এটা আমার এই রান্নাটা ফলো করে রান্না করতে পারেন এবং এটা অসাধারণ এটা রান্না আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর বাচ্চারাও খুবই পছন্দ করবে আর এই রান্নাটা হচ্ছে গরুর মাংস দিয়ে আমি কোরমা রান্না করেছি এই বিফ কোরমাটা আমি রান্না করেছি খুব সামান্য মশলা দিয়ে এবং এটা খুব সামান্য মশলাতেই রান্না হয় খুব বেশি মশলা আপনার এখানে ব্যবহার করতে হয় না তো ঘরেই যে মশলা থাকে আমাদের সচরাচর সেই মশলাটা দিয়ে রান্না করা যায় চলুন তাহলে দেখে না যাক আমি কিভাবে রান্না করেছি আমি এখানে কিছু গরুর মাংস খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং মাংসটা এমনভাবে ধুতে হবে যেন কোনো রক্তের পানি না থাকে একদম পরিষ্কার পানি বের হওয়া না পর্যন্ত আমি মাংসটাকে ধুতে হবে এবং ধুয়ে ভালো করে পানিটাকে ঝরিয়ে নিতে হবে আর আমি প্রথমে একটু সিদ্ধ করে নিচ্ছি আপনি চাইলে পুরা মা মশলা মাখিও একসাথে বসিয়ে দিতে পারেন কিন্তু আমি একটু অন্যভাবে রান্না করছি আমি সামান্য আদা এবং সামান্য রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে এক চামচ করে আদা বাটা এবং এক চামচ রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি আধা চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে দু তিনটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি দু টুকরা দারচিনি তিন চারটা এলাচি দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা আসলে স্বাদ মতো যে যতটুকু রান্না করবেন অতটুকু তো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব আমি সামান্য একটু তেল তেলটা খুব বেশি না যা সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচের মতো তেল আছে দুই টেবিল চামচ তেল আমি দিয়ে দিচ্ছি এখন এই মশলাগুলি মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি একটা স্পেচলের সাহায্যে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি আর এখানে আমি এক কেজির মতো গরু মাংস নিয়েছি এক কেজিই হবে এক কেজি গরু মাংস নিয়েছি তো এক কেজি গরু মাংসতে খুব সামান্য মশলা দিয়ে আমি আগে সিদ্ধ করে নিচ্ছি কারণ হচ্ছে আপনি চাইলে সব মশলাটা দিয়েও আপনি একসাথে রান্না করতে পারেন আমি প্রথমে একটু সিদ্ধ করে নিচ্ছি আমার সুবিধার্থে যেন তাড়াতাড়ি হয়ে যায় তা আমি এখানে ইনস্ট্যান্ট পট ব্যবহার করছি যেটা ইলেকট্রিক প্রেশার কুকার আপনারা চাইলে নর্মাল প্রেশার কুকারে চুলার মধ্যে রান্না করতে পারেন আর না হয় সব মশলা একসাথে মাখিয়ে চুলাতেও করতে পারেন আবার এভাবে করে চুলাতে সিদ্ধ করে তারপরে বাকিটা বাকি প্রসেসিংটা আমি যেভাবে করব সেভাবেও করতে পারেন তা আমি এখানে ইনস্ট্যান্ট পটে করছি আমার সুবিধার জন্য তো আমি এখন খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেই কারণে আমি ইনস্ট্যান্ট পটে করছি ইনস্ট্যান্ট পটে ঢাকনাটা আমি লাগিয়ে ভালো করে সিল করে দেবো এবং সিল করে তারপর আমি এটা টাইমটা সেট করে দেব। তা আমি এখানে টাইমটা সেট করে দেবো বারো মিনিটের মতো আমার আসলে চোদ্দো মিনিট চোদ্দো থেকে পনেরো মিনিট লাগে সিদ্ধ হতে মাংসটা তা আমি এখানে বারো মিনিট সিদ্ধ করব বাকিটা যখন আমি রান্না করব আবার চুলাতে সেই সময়টার জন্য আমি রেখে দিয়েছি তো বারো মিনিট আমি সেট করে দিলাম এখানে জাস্ট এখানে মিটস টু আপনার আমার পটের মধ্যে লেখা আছে মিটস টু তো আমি মিটের মধ্যে প্রেস করে বারো মিনিট সেট হয়ে গেছে অলরেডি আপনি চাইলে প্লাস মাইনাস করে কম বেশি করতে পারেন এটা অন হয়ে গেছে এখন বারো মিনিট পরে যখন রান্না শেষ হয়ে যাবে তখন আমি এটা বাকি প্রসেসিংটা করব। এখন আমি নবটাকে সিলিংয়ের মধ্যে রেখেছি কারণ এটা এখন রান্না হবে যখন রান্না শেষ হয়ে যাবে তখন আমি ব্যান্টিংয়ের মধ্যে করে দেব। তো এখন আমি সিলিংয়ের মধ্যে রেখেছি আর পিছনে যে রেড বাটনটা আছে সে বাটনটা অটোমেটিক ভিতরে যখন ভাব হবে সেটা উপরের দিকে উঠে যাবে দেখতেই পাচ্ছেন উপরের দিকে উঠে আছে এখন আমি রান্না শেষ হয়ে গেছে এখন আমি ভেন্টিং করে দেব। আমার রান্না হয়ে গেছে বারো মিনিট হয়ে গেছে এখন আমি নবটাকে ভেন্টিংয়ের মধ্যে রেখে দিয়েছি ভিতর থেকে সবগুলি বাতাস বের হয়ে গেলে অটোমেটিক আমি এই ঢাকনাটা খুলতে পারবো যতক্ষণ না বাতাসটা বের হবে ততক্ষণ ঢাকনাটা লক থাকবে এবং খোলা যাবে না তো আপনারা খুব জোরাজোরি করবেন না এভাবে নর্মাল এটা এভাবে রেখে দেবেন যখন অটোমেটিক এটা ঢাকনাটা খোলা যাচ্ছে তখনই খুলবেন একটু অপেক্ষা করে ঢাকনাটা খুলতে হবে কারণ হচ্ছে প্রেশার কুকারে ঢাকনাটা খোলার জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হয় আর না হয় ভিতরে যে খুব বেশি ভাব থাকে সেটা যদি মুখে লেগে যায় তাহলে এটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো আপনারা সবাই খুব সাবধানতার সাথে এটা ঢাকনাটা খুলবেন আমি এখানে মাংসটা দেখে নিচ্ছি এবং নাড়াচাড়া করে নিচ্ছি দেখা যাক কি হয়েছে আমি যা চেয়েছিলাম সেটাই হয়েছে তো আমি এখন দ্বিতীয় প্রসেসে চলে যাব এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সামান্য একটু তেল এখানে কোয়াটার কাপের মতো হবে তেল তেলটা হালকা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আপনারা পেঁয়াজটা বেটে বা ব্লেন্ড করে নিতে পারেন তা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তা আমি এখন পেঁয়াজ এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে তো পুরোটা পেঁয়াজই আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি তেলের সাথে ভেজে নিচ্ছি পেঁয়াজ বাটাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য কিছু মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে আমি ভালো করে পেঁয়াজের সাথে এগুলিও ভেজে নিচ্ছি ভালো করে মশলাটা ভাজা হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া পাউডার আর এক চামচ জিরা পাউডার মিশিয়ে নিচ্ছে আবারও সবগুলি পেঁয়াজ এবং তেল সব মশলাগুলি এই মশলাটা একটু ভালো করে কষাতে হবে যতক্ষণ আমি এভাবে নেড়ে চড়ে কষাবো তাতে গন্ধটা খুব সুন্দর আসবে আর এখানে আমি কোনো আস্ত দারচিনি এলাচি ব্যবহার করব না কারণ আমি অলরেডি সিদ্ধ সমে দিয়ে দিয়েছি আপনারা যদি সিদ্ধ সময়ে না দেন তাহলে এখানে ব্যবহার করতে পারেন তো আমি যেহেতু সিদ্ধ সময়ে দিয়ে দিচ্ছি তাহলে ফ্লেভারটা ভালো আসবে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা যার যা স্বাদ অনুযায়ী আর আমি টোটালি এখানে যেহেতু কোরমা কোরমাতে মরিচ বা হলুদ তো ব্যবহারই করা যাবে না মরিচও না আমি এখানে কাঁচা মরিচ ব্যবহার করব শুধু তা আমি এই মশলাটাকে ভালো করে কষাবো অনেকক্ষণ কষাতে হবে এই মশলাটা তো ভালো করে কষানোর পর তখন আমি যে মাংসগুলি সিদ্ধ করে রেখেছি সেগুলি মশলার মধ্যে দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে তেলটা উপরে চলে এসেছে এই পর্যায়ে আমি মাংসগুলি দিয়ে দিচ্ছি আমি ঝোলটা দেব না ঝোল থেকে ভালো করে ছেঁকে মাংসগুলি উঠিয়ে আমি ওই মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি এবং মশলার সাথে কিছুক্ষণ আমি রান্না করব আমি এখন ঢেকে দু তিন মিনিট রান্না করব তারপর আবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দেবো এভাবে করে আমি কিছুক্ষণ রান্না করব যেন মশলা এবং মাংসটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায় এ পর্যায়ে আমি ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি এবং মশলাটা অনেকটা শুকিয়ে গেছে এখন যে ঝোলটা আমি রেখেছি শুদ্ধ করার ঝোলটা ওটা আমি ঢেলে দেব এ মাংসের সাথে দিয়ে দিচ্ছি মাংস সেদ্ধ করার যে ঝোলটা রয়ে গেছে সেই ঝোলটা দিয়ে আমি নেড়েচেড়ে আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি আবারও নেড়ে চড়ে দিচ্ছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি একটা টক দই সামান্য একটু পানির সাথে মিশিয়ে আমি ভালো করে ফিটিয়ে নিয়েছি এবং এটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অর্ধেকটা আধা কাপের মতো যদি প্রয়োজন হয় তাহলে আমি আর একটু দেবো আমি সাপটা দিয়ে দিই নিই একসাথে আমি অল্প অল্প করে দিচ্ছি তো আমি আর একটু দিয়ে দিলাম এখানে আধা কাপের চেয়ে একটু বেশি আমি ব্যবহার করেছি টক দই তা আমি এখন দিয়ে ভালো করে নেড়ে আবার আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেবো ঢাকনাটা উঠে আমি কাঁচামরিচগুলি এখানে আস্ত ব্যবহার করেছি আমি জাস্ট মুখটার মধ্যে সামান্য একটু চিড়ে নিয়েছি আর আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর আমি দু তিনটা কাঁচামরিচ একদম দুফালি করে একদম সবার শেষে দেব। আমি একটু ঝাল কাঁচামরিচগুলি সবার শেষে দেব আর না হয় খুব বেশি ঝাল হয়ে যাবে কুরমাটা তাই আমি সবচেয়ে শেষে আমি যখন রান্না শেষ হয়ে যাবে তখন আমি কাঁচামরিচটা দেবো আর আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে আপনারা শুরুতেই দিতে পারেন তাহলে একটু ঝাল ঝাল হবে তা আমি যেহেতু কোরমাটা একদম কোরমার মতোই চাচ্ছি আর আমি যেহেতু এখানে সুগার ব্যবহার করব না তাই আমি একদম সবাই শেষে আমি কাঁচামরিচটা দেব আমার রান্না অলমোস্ট শেষ এখন আমি দুটা কাঁচামরিচ খুব ঝাল এই কাঁচামরিচগুলি আমি দুফালি করে দিয়ে দিচ্ছি আর একটু মিশিয়ে নিচ্ছি তো আমার রান্না শেষ হয়ে গেছে আমি এখন ঢেকে চুলাটা বন্ধ করে দেব দিয়ে একটা সার্ভিং ডিশে কিছুক্ষণ পর সার্ভিং ডিশের মধ্যে ডিশ আউট করে নেব তৈরি হয়ে গেল মজাদার বিফ কোরমা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে খুব কম মশলার মধ্যে আমি খুব মজাদার এটা রান্না করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যেন আমাদের এই প্যান্ডামিক টাইমে আমাদের বাসায় যে মশলা আছে সেগুলি যেন আমরা ব্যবহার করে কিছু একটা মজার রান্না করতে পারি এবং পরিবারের সবাইকে নিয়ে খেতে পারি তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা এটা রান্না করবেন ঈদের সময় আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না তাহলে নেক্সট টাইম আমি যখন মজার মজার রেসিপি দেব। সেটা আপনারা নোটিফিকেশন খুব সহজে পেয়ে যাবেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ